উনি যে সৌন্দর্য চর্চার জন্য গেছেন উনি ওইটা মেখে উনি এখন বাসার বাইরে বেরোতে পারবেন না, কি ভয়াবহ একটা অবস্থা। আমরা এখানে হেভি লেপ মার্কারি থেকে শুরু করে এইভাবে এটা মিশিয়ে দেখা গেল যে আপনার স্কিনটা পুড়ে ফেলছে, স্কিন পুড়ে আপনার সেটা হোয়াইট করা হচ্ছে, এটি তো হতে পারে না, এটা কোনোভাবেই কাম্য হবে। সেই ক্ষেত্রে যে বিষয়টি বলবো আজকের যে এমইউটা স্বাক্ষর হলো এখানে অনেকগুলো ডাইমেনশন আছে। প্রথম ডাইমেনশনটা কি, আমি এই জায়গাতে যে জিনিসটা অ্যাওয়ারনেস বিল্ড যেমন করা যাবে, দ্বিতীয় যে আমরা ফেক বা নকল প্রোডাক্টটা এটা মার্কেট আউট করার একটা সুযোগ পাবো, আরেকটি বিষয় হলো ব্র্যান্ডিং বাংলাদেশ। এই ব্র্যান্ডিং বাংলাদেশটা কি, এই প্রোডাক্টগুলো আপনি 5 বছর 10 বছর আগে অলমোস্ট আমরা ইম্পোর্ট নির্ভরতা ছিল, আমরা বিদেশ থেকে এটা আমদানি করছি। এখন এখানে যে ওনারা যে ম্যানুফ্যাকচারার যে এখানে যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে, দুইটি প্রোডাক্ট তৈরি করার যে ইন্ডাস্ট্রিগুলো, সেই ইন্ডাস্ট্রিগুলো কী করছে, তারা এখানে টেকনোলজি নিয়ে আসছে, তারা এখানে আমাদের যে জিনিসটা ইম্পোর্ট করতে গেলে আপনারা জানেন আমাদের রিজার্ভের ক্রাইসিস আছে, আমাদের ডলারের এসি পেমেন্টের সমস্যা হচ্ছে, তা আমার এখানে যে প্রোডাক্টটা এখানে যতটুকু মার্কেট হয়তো আজকে একটা 5% মার্কেট শেয়ার আছে, আস্তে আস্তে এটা 95% হয়ে যাবে। এই মার্কেট শেয়ারটা যখন বেড়ে যাবে তখন কী হচ্ছে, আমার এই ইম্পোর্ট নির্ভরতা কমবে, একদিকে ইম্পোর্ট নির্ভরতা কমবে, আরেকটি কী হবে, এটা ওনারা অলরেডি এক্সপোর্টের ব্যবস্থা করেছেন, আমাদের বিশেষ করে আমাদের 7 সিস্টারগুলো থেকে শুরু করে আমি শুনেছি যে এখানে আমাদের যে ফরেনার আছে থাইল্যান্ডের থেকে আসছেন আমাদের কলিগরা, এটা ইভেন থাইল্যান্ডে এক্সপোর্টের একটা সুযোগ হয়েছে। আমাদের এটি আস্তে আস্তে আমরা ইউরোপে ঢুকবো, আমরা ল্যাটিন আমেরিকায় ঢুকবো, আমরা আমেরিকার মার্কেটে ঢুকবো, আমরা ফার ইস্টে জাপান কোরিয়া এখানে অনেক অ্যাডভান্স, সেখানেও আমরা ঢুকতে পারবো, কম্পিটিটিভ হবো। তাহলে কী দাঁড়াচ্ছে, আমার এক্সপোর্ট নির্ভরতা কমবে, আমার এইখানে টেকনোলজি আসছে, আমার এখানে যে ম্যানুফ্যাকচার হচ্ছে সেখানে আমার এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে, এখানে এমপ্লয়মেন্ট জেনারেট এটা তো একটা বিশাল ব্যাপার, মানে মানুষকে চাকরি দিতে পারছে না, সেখানে শত শত মানুষ সেখানে এই সেক্টরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে। আর ফাইনালি যেটা হচ্ছে, আমরা যেখানে ইম্পোর্ট করতাম এখন আমরা সেটা এক্সপোর্ট করতে পারবো। 20 বছর আগে বাংলাদেশে টিভি ফ্রিজ অলমোস্ট 100% ইম্পোর্ট হতো, এখন শুধু ওয়ার্ল্ডকান কোম্পানি যেটা আমাদের দেশীয় ব্র্যান্ড, সেই ওয়ার্ল্ডকান কোম্পানি টোটাল ফ্রিজের বাংলাদেশের ডোমেস্টিক মার্কেটে 70% তার মার্কেট শেয়ার, ট্রেমেন্ডাস। আমার ঠিক নয়, আমি আগে কম্পিটিশন করা হচ্ছে, এখানে 100% ভ্যালুয়েশন আছে, সব কিছু বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশে এখানে আমরা মোবাইল ফোন বানাচ্ছি, আমরা এখানে ল্যাপটপ বানাচ্ছি। তাহলে কী হচ্ছে যে এই যে দেশীয় কোম্পানি যখন এটা ব্র্যান্ড হয়ে আমাদের দেশের যে আমদানি নির্ভরতা কমবে, টেকনোলজি আসবে এবং এই জিনিসগুলো আমরা এক্সপোর্টও করতে পারবো। সেই ক্ষেত্রে আমি বলি যে আজকে যে এমইউটা হচ্ছে, এই এমইউর মাধ্যমে আমরা সবচেয়ে বড় যে আমাদের সুবিধাটা পাবো